ভাইয়া, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে কিছু মজার স্মৃতি বা স্মরণীয় মুহূর্ত যদি শেয়ার করতেন আমাদের সাথে, যা কিনা একই সাথে ভ্যালুয়েবল লেসন হিসেবে রয়ে গেছে আপনার কাছে। আমি প্রায় 16 বছর ধরে কাজ করছি এবং আমার যেটা মনে হয় যে সব ফানি ঘটনা আমার আশপাশেই ঘটে, কাজে আমি যদি সেগুলো বলতে শুরু করি এই সেশন আসলে আর কোনোদিন শেষ হবে না। তবে আমি একটা ঘটনা মনে করতে পারি, সেটা আমার ফাইন্যান্স টেনিউরে আমি যখন সিএফওকে রিপোর্ট করতাম এবং মিস্টার ইয়াপ নামের একজন মালয়েশিয়ান চাইনিজ ভদ্রলোক আমার সিএফও ছিল, আমি একটা জিনিস খেয়াল করেছি, উনি একজন সিএফও ছিলেন এবং অত্যন্ত সিনিয়র লেভেলের মানুষ, অনেক প্রজ্ঞাবান অভিজ্ঞ মানুষ, IBM-এ কাজ করেছিলেন, দেন আজিয়াটায় দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু উনি কোনো কথা বলার সময় না নাম্বার নিয়ে কথা বলতেন না। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো, উনি সব সময় ওয়ার্ড দিয়ে কথা বলতেন, পিপল নিয়ে কথা বলতেন। তো আমি অনেক বড় বড় বিজনেস কেস নিয়ে যখন ওনার কাছে যেতাম যে মিস্টার ইয়াপ এটা অ্যাপ্রুভ করতে হবে, অফকোর্স সেখানে প্রচুর নাম্বার থাকতো, আপনারা হয়তো জানেন NPV, IRR, পেব্যাক পিরিয়ড, অনেক জটিল জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় আমাদেরকে, সো অ্যান্ড দের আর সাম স্ট্যান্ডার্ডস অলসো। তো উনি 19 তলায় বসতেন, তো উনি জানালা দিয়ে নিচের দিকে তাকাতেন, আপনার রবির হেড অফিসটা হয়তো দেখেছেন গুলশান একে মেইন রোডের একদম পাশেই, তো নিচ দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, তো উনি আমাকে ওই লোকগুলোর দিকে আঙুল দিয়ে বলতেন যে এই বিজনেস কেসটা অ্যাপ্রুভ করলে কি ওদের উপকার হবে। অ্যান্ড অফকোর্স ওই লোকগুলো কিন্তু আমাদের জন্য আননোন, উনিও চিনেন না আমিও চিনি না, দে আর জাস্ট পথচারী এবং আমরা অনেক উপর থেকে দেখছি, তাদেরকে আমাদের চেনার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি একটু থতমত খেয়ে হয়তো বলতাম, নাম্বারগুলোর সাথে মেলানোর চেষ্টা করতাম এবং বোঝার চেষ্টা করতাম যে বাংলাদেশের একজন অ্যাভারেজ মানুষের, একজন সাধারণ মানুষের কি এই ইনভেস্টমেন্টটাতে কোনো উপকার হবে কি না। তো আমি হয়তো চিন্তা করে তখন বললাম যে হ্যাঁ এটা তাদের কাজে আসবে, উপকার হবে, তো উনি কাগজ নিয়ে সাইন করে দিলেন। আরেকদিন আমি গিয়েছি একই রকম ফিউ মিলিয়ন ডলার্সের ইনভেস্টমেন্ট নিয়ে, সো উনি হঠাৎ করে আমাকে কাগজটা দেখে বললেন আচ্ছা এটা তোমার পকেটের টাকা হলে কি তুমি খরচ করতে। আমি আবার একটু চিন্তা করলাম, কারণ স্বাভাবিক কোম্পানির টাকা আর আমার নিজের টাকা, তাই না, নিজের টাকা করে আমি আরেকবার চিন্তা করলাম। আমি চিন্তা করলাম হ্যাঁ আমি করতাম, মানে ওই নাম্বারগুলো দিয়ে আমি কনভিন্স, উনি কাগজটা নিয়ে সাথে সাথে সাইন করে দিলেন। তো আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে মিস্টার ইয়াপ তুমি এরকম কেন যে তুমি নাম্বারটা দেখো না, রাদার আমার পকেটের টাকা হলে ওনাদের উপকার হবে। তো উনি বলেন যে দেখো বিজনেসে আমরা অনেক নাম্বারের কথা বলি, বাট এন্ড অফ দ্য ডে বিজনেস ইজ অল অ্যাবাউট তুমি কী খরচ করবে এবং এটা কার কাজে আসবে। সো তুমি যখন প্রথমে সকালে 100 টাকা নিয়ে যখন তুমি বাজারে যাও, তুমি কোন জিনিসটা কিনবা, কোনটা কিনবা না, কোনটা বেশি দিন থাকবে, কোনটা কম দিন থাকবে, এই দোকান থেকে কিনবা না ওই দোকান থেকে কিনবা, এই খাবারটা খেলে তোমার শরীরে বেশি পুষ্টি হবে নাকি ওই খাবারটা, এই সব কিছু যেমন তুমি বিশ্লেষণ করো বিজনেসেও তাই। সো তুমি যদি বাজারের ওই কাজটা তোমার নিজের জন্য ভালো মতো করতে পারো, তুমি ফাইন্যান্স এসেও ভালো করতে পারবা যে কোনো প্রতিষ্ঠানে। সো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে এই যে বিজনেসের একটা হিউম্যান সাইড আছে, এবং আমি তারপর দিন থেকে আজকে পর্যন্ত আমার ডিসিশন মেকিংয়ের সব জায়গায় আমি নাম্বারের দিকে আর ফোকাস করি না, আমি কিন্তু দেখি যে এটা কাজটা মানুষের কাজে আসবে কিনা, মানুষের উপকার হবে কিনা, বা মানুষ এটা দিয়ে উপকৃত হবেন কিনা, মানুষ এটা পজিটিভলি গ্রহণ করবেন কিনা। অ্যান্ড মাশাল্লাহ এখন পর্যন্ত আমি যেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছি তার বেশিরভাগই খুব কার্যকরী হয়েছে আমার মনে হয় মিস্টার ইয়াপের কাছে শেখাই বিজনেসের এই বেসিক নলেজটা থেকে, যেটা আজকে আমি আপনাদেরকে বলে দিলাম। আমার জানা মতে মিস্টার ইয়াপ এখন ডায়ালগে শ্রীলঙ্কায় একটা বড় পদে কাজ করছেন এবং আই উইশ অল দ্য গুড লাক ফর হিম।